করোনা মহামারীত হামসার ঐফরড নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 23 নম্বর উত্তর পাঠানটলি ওয়ার্ডের প্রায় 700 মাইশরে ত্রাণ বিতরণ করছে ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ। জুলাই 14 তারিখ বুধবার শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে। প্রাণ বিতরণের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে হইয়ে কাউন্সিলর মোহাম্মদ জাবেদ আজ এই জায়গা নারা 350 মঞ্চের দেখে আর 300 আছে নারা পরবর্তীতে করতে আর আলাদা আলাদা আর পৌঁছাই দিও আর দুদিন আগেও কিন্তু আইন নগর থেকে বিতরণ করছি আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আর আমি মাঠে আছি আর এলাকার মানুষ যারা কর্মঘাত নাই কোভিড-19 কর্মঘাত হয়ে আছে যারা অসহায় আছে আমি যারা পথে কন্টিনিউ আছি এবং করোনাকালীন প্রথম উত্তর লই নে আজ এই দিন পর্যন্ত কিন্তু শান্ত হয় নাই তখন এই লকডাউন দিয়ে তখন এই রাস্তা নামে বুঝছি মানুষের সহযোগিতা করবে লাগে তো আর এরপরে মাননীয় প্রধানমন্ত্রী আর এলাকার লাই আর 3400 কেজি আর লাই সোল ফাড়াইয়ে আর আগামী হেলত আর এই বন্টন বুঝুম এবং তে আমার নগর টিহ ফাটাই হারালে মাননীয় প্রধানমন্ত্রী আর এই গণ বিতরণ করছে আহ্বান তাই বোধ হয় আই অনারার যে হন বিপদ আর ফোন করলে আই আই যে হন হাত আর ফোন করলে অনার পাইতে লাগে সোল দেয় লাই ফসাই দিই অনারা হাসে একখান অনুরোধ তাই বোধ সরকার লকডাউন দিতে জনগণন বাড়ার লাগে সরকারের যে নির্দেশনা এই নানা তো মানি চলন করব স্বাস্থ্যবিধি মানি চলন করব মাস্ক ব্যবহার করুন করব হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন করব এবং যত সম্ভব জন সমাগম এড়িয়ে চলন করব এর সময় উপস্থিত আছেন কেন্দ্রীয় মহানগর ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ডেক্স নিউজ সি প্লাস টিভি।